এগুলো নবীর সামনে রাখলেন, নবীজি পেট পুরে খাইলেন। বন্ধু, এখনো যারা হজ করতে যায়, এখনো যারা উমরা করতে যায়, সেই তায়েফে এই এলাকায় যাওয়ার পরে পুরাতন তায়েফে লোকরা আপনাকে নিয়ে যাবে নবীজির সেই স্থানটা দেখাইতে, যে স্থানে বৈশা তোমার আমার নবী আঙ্গুর খাইছিলেন। বলে এই এলাকার যত আঙ্গুরের বাগান আছে সব আঙ্গুরের বাগান একবারে পুরে সার্কার হয়ে গেছে, কিন্তু তোমার আমার নবী যে স্থানটা বৈশা আঙ্গুর খাইছিলেন সেই আঙ্গুরের গাছগুলো দেড় হাজার বছর গত হয়ে গেছে, আল্লাহ এখনো জীবিত রাখছে। যে আদ্দাস নবীজিকে আঙ্গুর খাওয়াইছে সে আদ্দাসের নামে আরবরা এখন একটা মসজিদ তৈরি করছে, মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। এই জন্য বন্ধু আমরা নবীজিকে পাইব না, স্বল্প মারিয়া মধ্য স্বল্প মারিয়া নবীজি আসবেন না। হাই নবী যদি আসতেন নবীর চুলগুলো আশ্রয় দিতাম, হাই রে নবী যদি পান খাইতেন নবীজিকে একটা সুন্দর একটা খিলি পান দিতাম, হাই রে নবী যদি আসতেন নবীর দাড়ি গুলো খিলাল করে দিতাম, নবী যদি আসতেন নবীজিকে মুরগের রান খাওয়া কত কদর করতাম। এই নবীজি আসবেন না, মধ্য স্বল্প মারিয়া এসা দূরত করবেন না, মিলাদ মাহফিলের আয়োজনও করবেন না, এই নবী আয়েশা এই এলাকার যুবকদের তুতির মধ্যে হাত রাখবেন না, আর বলবেন না যুবকরা তুই না দাবি করিস আমি নবী মুহাম্মাদের উম্মত, তোর দাড়ি কোথায়, আমার নবীর দাড়ি তোর তুতির কোথায়, তুই না দাবি করিস নবী মুহাম্মাদের তুই উম্মত, তোর ঘরের মধ্যে রঙিন টিভি কেন। সেই নবী যে আসবেন না, মধ্য স্বল্প মারিয়ায় আর গেট তৈরি নবীর জন্য হবে না। কিন্তু বন্ধু মা হালিমাতু সাদিয়া নবীজিকে কুলে নিয়ে চলছিলেন ওই সাত নামক গোত্রে যখন তিনি চলছিলেন, যে উট হাঁটতে পারত না, নবীজি যখন কুলে এলো ছোট্টবেলায় তখন উটের গতি বাড়ে গেল, আর যখন এলাকায় চলে গেল কোনো ঘাস খুঁজে পাওয়া যাচ্ছে না, এ মুহাম্মদ যেখানে থামতে ছিলেন সেখানে আল্লাহ তাআলা মরুভূমি এলাকায় আল্লাহ দুর্বা ঘাস আর বাসু খাওয়ার ঘাস ছাগল খাওয়ার ঘাস আল্লাহ তৈরি করতেছিলেন। এই বন্ধু মধ্য স্বল্প মারিয়া এলাকার মানুষ নবী আসবেন না, নবীকে পাইব না, এখন কি নিয়ে চলবো। কোন মাহালিমাতু সাদিয়া নবীজিকে কুলে করে নিয়েছিলেন আপন করে আল্লাহ, বকরির উলানে বরকত দান করেছিলেন মরুভূমি এলাকায় আল্লাহ ঘাস তৈরি করছিলেন, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত চালু করে দিছিলেন। বলে মধ্য স্বল্প মারিয়ার কোন বুড়া পর্দার আড়ালের কোন বুড়ি ফেসবুকের কোন যুবক যদি নবীর সেই সুন্নত নিয়ে চলে, মা হালিমার ঘরে আল্লাহ যে বরকত দান করছিলেন এই এলাকার যুবক এই এলাকার বুড়ি এই এলাকার বুড়া এই এলাকার তুরি আল্লাহ সবার ঘরে ঘরে মুহাম্মাদি বরকত চালু করে দিবেন। হুজুর, আগের তো হুজুর গুলো নাই, কি করবেন, আগের হুজুর গুলো খুঁজে কই পাইবেন বলেন তো, আর তাহলে রহমতুল্লাহ কে খুঁজে পাইবেন বলেন, আহমদ আলী খান রহমতুল্লাহ আলাই পুরাতন থানা মসজিদে যখন জিকিরের আওয়াজ তুলতেন তাদের জিকিরের আওয়াজ গুলোকে আপনারা পাইবেন বলেন তো, আতা রহমান খান রহমতুল্লাহ আলাই আপনাদের কি ইতিহাস বলে বলে নিয়ে যেতেন সোনার মদিনার টাওয়ারের সঙ্গে লাগাই দিতেন, সে আতা রহমান খান রহমতুল্লাহ কে খুঁজতে পাইবেন বলেন তো। আপনি কি, আমি আনোয়ার শাহ বলছি, অমুক এলাকায় গানের আয়োজন করা হইতেছে এটা নোট করে দেন, এটা না হয় শুধু বলতেন আমি আনোয়ার শাহ বলছি, এতটুকু বলতেন, কিন্তু পাইবেন এদেরকে বলে শামসুল ইসলাম রহমতুল্লাহ ব্যক্তির জগতে কত সুন্দর সুন্দর তফসির করতেন, শহীদের মসজিদে বৈশা কত কথা বলতেন, মহিলারা তোমরা হাত তুলো দিনের জন্য কুরবান হইতে তোমরা কি প্রস্তুত, উহুদের নবী যেভাবে দান দান শহীদ করছিলেন তোমরাও কি দান দান শহীদ করতে প্রস্তুত, ওভার টাইম তোমরাও হাত তুলো, আমি তো আর দেখি না তোমরাও হাত তুলো আমার আল্লাহ দেখতেছেন, মহিলাদের মাঝে বয়ান করে করে উনি তো চলে গেলেন। তারপরও কি আমাদের ভালো হয়ে চলতে হবে না বন্ধু, চলতে হবে কিনা বলেন তো, মুক্ত মঞ্চে গান হয় ড্যান্স হয়, আজিমুদ্দিন স্কুল ময়দানে সিরাতুন নবী মাহফিল হয়, 30 ফার্স্ট নাইটের
Allahu, jal se har dam baghu.